কি তুমি আজকে রুমালটা নিতে ভুলে যাচ্ছিলে? কখন এলে? এই তো কিছুক্ষণ। আমি দেখি খুব অবাক হয়েছ না? হঠাৎ এলে যে তোমার ভয় নেই রনু, আমি একটু পরেই চলে যাব। আমি সে কথা বলিনি সন্নি, তুমি বলেছিলে এখন আর আসবে না তাই। আমি জানি আমার আশাতে তুমি খুশি হওনি, শুধু তুমি কেন এ বাড়ির কেউই খুশি হয়নি। দেখো আমি অন্যদের কথা জানি না, কিন্তু আসতাম না, আসতাম না রনু, কিন্তু আসতেই হলো, আর কোনো উপায় ছিল না। ও তার মানে তুমি দরকারে এসেছো বলতে পারো, তবে দরকারটা আমার নয়, অন্য একজনের। কেমন আছো? কি দরকার সেটা বললে না তো? একজন মায়ের অনুরোধ রাখার জন্য, তার সব কথা শুনেও ভেবেছিলাম যে আসবো না, কিন্তু পারলাম না। উনি এমন করে তার মেয়েকে দেখার অনুরোধ করলেন, আমি ফেলতে পারলাম না। কার কথা বলছো? সবটা শুনলে হয়তো তুমিও বিশ্বাস করবে না, যেমন প্রথমটা আমি বিশ্বাস করতে পারিনি, কিন্তু ওনাকে দেখার পর কি মোহরের আসল মা। কি কি বলছো তুমি? ঠিকই বলছি রনু, মোহর বাসুদেব গাঙ্গুলি আর বিপাশা গাঙ্গুলির মেয়ে নয়, মোহর স্টেফেনির মেয়ে। কি বলছোটা কি তুমি? শুধু শুধু মিথ্যে কথা বলতে যাব কেন বলো তো? আমি তো আর তোমাদের এ বাড়ির কেউ নই, তাও মোহরের জন্য, মোহরের মায়ের সঙ্গে ওকে একবার দেখা করিয়ে দেওয়ার জন্য সবকিছু ভুলে আবারও এ বাড়িতে ছুটে এসেছি। কিন্তু তুমি কি করে জানলে যে উনি মোহরের মা? আলাদা করে জানার প্রয়োজন হয় না, ওনাকে একবার দেখলে তুমিও বুঝতে পারবে। মানে উনি ইন্দ্রর ঘরে আছেন, যাও দেখা করে এসো। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না সৈনি। আসল কি করে সব